সেক্স তো আসলে একটা বায়োলজিক্যাল জিনিস ভাই, তাই না? এবং এটা নিয়ে পুরো ওয়ার্ল্ডে যে হিপোক্রেসিটা চলতেছে সেটা আমার খুব খারাপ লাগে। মানে এটা নিয়ে যে বিজনেস, আনইথিক্যাল যে বিজনেস, বিজনেস তো খারাপ, আনইথিক্যাল বিজনেসগুলো, এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে, 12-14 বছর বাচ্চাদেরকে আমরা পর্ন দেখে দেখে তাদের হার্ডওয়্যার সফটওয়্যার নষ্ট করে দিচ্ছি, এরা একটা মেয়েকে মেয়ে হিসেবে দেখতে পারে না, নিজের বোন মার দিকে এরা ঠিকমতো তাকাইতে পারে না, নিজের ক্লাসের টিচারের দিকে তাকাইতে পারতেছে না, যাদেরকে আমরা অনেক রেসপেক্ট করে বড় হওয়ার কথা। এই যে ইন্টেলেকচুয়াল কারাপশনটা ভাইয়া, এটা ভাই আপনি যদি বলতেন, আপনি আপনার মানে এক্সপিরিয়েন্স থেকে কীরকম দেখেন, তারপর আমি আমারটা শেয়ার করব। এখানে গবেষণা বলে যে ম্যাক্সিমাম মানে 50% মানুষ, ছেলে বাচ্চারা আর কি, 10 থেকে 12 বছর আগেই ইচ্ছাকৃত হোক তার অনিচ্ছাকৃত হোক কোনো না কোনোভাবে পর্নে সাইটিংতে ঢুকে যায়। 50% কাছাকাছি, মানে এখন তো সবার হাতে মোবাইল, নিজের কাছে মোবাইল নাই, বাবা মার তো মোবাইল আছে, সবাই গুগলে সার্চ করা জানে, সবাই গুগলে লিখতে না পারলেও ভয়েস দিয়ে সার্চ করে এখন, তার মানে চলে আসে। একটা মানুষ যে নিজের সেক্স এডুকেশন তার হয় না এখন পর্যন্ত, প্রাইভেট পার্ট বোঝে না ঠিক মতো, আসলে কোনটা কী, কোনটা কী কাজ, বা বড়ো হলে কী করতে হয় এই এই প্রাইভেট পার্ট দিয়ে কিছু জানে না, হঠাৎ করে দেখতেছে একটা চোখের সামনে একটা এরকম একটু বাজে একটা পর্ন চলে আসে নিজের অজান্তেই গুরু গুরু করতে করতে, কত বড় বিশাল ট্রমা একটা, কিন্তু ট্রমায় কিন্তু বেরোতে পারবে না। অনেক সময় কিন্তু দেখি আমরা কিন্তু চেম্বারে যে বুঝতে পারি না সে কেমন যেন একটা অ্যাবনর্মাল আচরণ করে, ভয় পায়, অদ্ভুত আচরণ করে, তখন অনেক সময় দেখে যায় দেখা যায় যে আসলে অ্যাক্সিডেন্টালি হোক বা যেভাবে হোক সে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছে, যেটা একজন মানুষকে চোখের সামনে খুন করার থেকে কোনো অংশ কম না। একটা বাচ্চা যদি দেখে তার সামনে একটা মানুষকে ছুরি দিয়ে খুন করা হলো, এটা উনি যতটুকু কষ্ট পাবে যার 10 বছরে হয় নাই আর 7-8 বছর একটা বাচ্চা, এরকম একটা বিষয় দেখলে সে তো কাকে কী বলবে, সে তো মানে খুব ট্রমাটাইজড হয়ে যাবে, খুব স্বাভাবিক। এবং এগুলো নিয়ে দেখেন আমরা এখনও বলি, মানে আমরা কনফিউজ যে পর্ন কি আসলেই খারাপ কি না, এগুলো নিয়ে এখনও ডিবেট হয় আমি দেখছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো পর্নকে কিছু রোগের, যেমন সোশ্যাল অ্যাংজাইটির কিছু কেসে আপনি পর্নকে হয়তো কেউ ইউজ করে, বাট আমার তো মনে হয় সোশ্যাল অ্যাংজাইটির একমাত্র চিকিৎসা মানে পর্ন করতে হবে তা না, বাট ঠিক আছে যদি সেটা ইউজও করে খুব হেলদি পর্ন আমি যদি বলি, বাট বাকিগুলা আসলে হেলদি আনহেলদির বিষয় তো পরে, এটা তো কন্ট্রোলে থাকে না। কোনো অ্যাডিক্ট চায় না আমি নিজেকে মানে নেশাগ্রস্ত হিসেবে দেখতে চাই ভবিষ্যতে, সবাই কিন্তু কৌতূহল থেকে শুরু করে, শখ থেকে শুরু করে, ডিপ্রেশন থেকে শুরু করে, মনটা অন্যকে ডাইভার্ট করার জন্য শুরু করে, এই ঘটনা তো শেষ পর্যন্ত থাকে না এটা। অতএব আমরা এমন একটা মানে কী বলবো, এমনটা কী বলবো, আমরা এই আগুন নিয়ে খেলবো না যে এটা নিয়ে আমি নিজের কন্ট্রোলে নাও থাকতে পারে, পরে আমরা চেষ্টা করবো বিষয়টা যেন আমি নিজের কন্ট্রোল হারানোর আগে যেন এটা না যায় আমি যতটুকু সম্ভব। কথাটা খুবই মানে খুবই পাওয়ারফুল, আমরা আগুন নিয়ে খেলবো না, আগুন তো সবার গায়ে লাগবে না, হাতে লাগবে না, বাট আমরা আগুন নিয়ে খেলছি কেন? এই একই কথা সিগারেট খাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য, সবাই তো আর চেইন স্মোকার হচ্ছে না, একই কথা কিন্তু উইডের ক্ষেত্রে প্রযোজ্য, যারা এসে বলছে যে আমি তো অল্প উইডকে থাকতে পারি, তুমি তো আগুন নিয়ে খেলতেছো, তুমি তো বুঝতেছো না যে উইড খেলে 6 times বেশি তোমার সিজোফ্রেনিয়া হতে পারে, চান্সেস বেড়ে যায়, একবার হলে শেষ, মাথা কিন্তু শেষ, মাথা শেষ, মাথা শেষ, পুরো শেষ, ওই মাথায় কিছু আর ঢুকবে না আর কি, শুধু মানে মানে পুরো আওলা হয়ে যাবে একদম। কিন্তু আপনি বলতে চাচ্ছেন আমার অমুক ফ্রেন্ড খায়, আপনার অমুক ফ্রেন্ড খায়, এতজনকে সবাই তো উইড করে পট করি আমরা, কার কি হচ্ছে, যদি আপনার হয় আপনি 100 ভাগ, আমরা 10 জনের ভেতরে 9 জনের হয় না, 1 জনের সেই মানুষ আপনি। এবং একটা মানে 10 জনে অ্যাটলিস্ট 2-3 জন তো মানে যারা সিগারেট খায় আমরা তো দেখি, 10 জন শুরু করলে তো অ্যাটলিস্ট 2-3 জন চেইন স্মোকার হয়ে যায়, তা আপনিও হয়ে যাবেন, ওটা দিয়ে তো আসলে বিজনেসটা করে মানে মানে যারা এই বিজনেসগুলো করছে। সো এটাই যে ইন্টেলেকচুয়াল মানে করাপশনের যে ব্যাপারটা, কারণ হয়েছে কি ভাই আমার খুব খারাপ লাগে যে আপনি তো আমার চারও বেশি রোগী দেখেন এই ধরনের, এই যে ছোটো থেকে এই পর্ন এগুলো দেখায় দেখায় বাচ্চাদের যে ক্ষতি করছে, আবার দেখেন এরা বিয়ে করতে পারতেছে না, আবার কনজারভেটিভ কান্ট্রি মানে ছেলেদের নির্দিষ্ট আয় না হলে মেয়ের বাবা মেনে নেবে না, হ্যাঁ নিজের মানে সব কিছুকে আমার পিছিয়ে, বেকারত্ব বাড়তেছে, আবার ছেলেটা ধার্মিক সে জান্নাতে যেতে চায়, এই বেচারা করবেটা কি আমাকে বলে? আমি একটা জিনিস বলি যে এখন সামাজিক প্রেক্ষাপটে অনেকে এসে বলে যে আমি জীবনে খুব ভুল করে ফেলছি, খুব ভালো চিন্তা থেকেই বলে বিয়ে করবো, আমি অনেক ভুল করে ফেলছি, আমি মাঝে মধ্যে পর্ন দেখতাম, মাস্টারবেশন করে ফেলতাম। তো আমি ওনাদের যেটা আমি সহজ করে দেওয়ার জন্য যখন বলি, আমি সত্য ঘটনা যেটা বলি যে একটা মানুষের হাতে স্মার্টফোন, যে জানে গুগলে জাস্ট একটা ক্লিক করলে আমি এইসব জিনিস দেখতে পাবো, আমার ইমানের শক্তি অত চমৎকারও না, সবার যে ইমানের শক্তি খুব ভালো হয় তা তো না, আর এটার জন্য সবাইকে আমরা ব্লেম দিতে পারি না, সবাইকে আমরা চাপাই দিতে পারি যে আমার ইমানের শক্তি আমারও খুব আরেকজন খারাপ হতেই পারবে, একটু কম দুর্বল হতেও পারে। এবং আল্লাহ বলছে যে তুমি নিজে নিজেকে ট্রাস্ট করো না,
অবশ্যই, বিশেষ কিছু বিষয়ে, সব বিষয়ে আমার কাছে রিস্কি বিহেভিয়ার আমাদের অ্যাভয়েড করা উচিত। এখন আমার হাতে স্মার্টফোন, আমি একাকিত্ব, আমার তেমন কোনো আনন্দ পৃথিবীতে আনন্দ পাওয়ার মতো বিশেষ কোনো আমার বিষয় নাই, একা থাকি, ঘরে একা থাকি, কারোর সাথে যোগাযোগ তেমন নাই, আমার কোনো বিষয় মানে সেক্স করার কোনো সুযোগ নাই, বা দেশের আইন বলেন ধর্ম বলেন আমাকে মোটেও যায় না এর সাথে, তো আমি পর্ন দেখতেছি, তাহলে পর্ন দেখে আমি কী করবো? আলটিমেটলি পর্ন দেখবো আমি, মাস্টারবেশন করবেই তো, এতে অ্যাডিকশন তো হতে বাধ্য, কেন হবে না? বিদেশে যে যেটা হয় যে ওদের দেশে ধর্মও নাই, ওরা এই বিষয়টা কোনো খারাপ মনে করে না, ওরা ওই বিষয়টা যাচ্ছে না, কিন্তু আমাদের সেই অ্যাডিকশন সেই জন্য আমাদের মনে হয় ওদের দেশের তুলনায় আমাদের সে বেশি, আরও কনফ্লিক্টটা বেশি, কনফ্লিক্টটা বেশি, কারণ তারা কিন্তু এই যে রিলিজিয়াস ইয়েটা নাই, যার জন্য অবশ্যই ভালো জিনিস, একটু খারাপ জিনিস, এটা আরও খারাপ জিনিস বলতে বলবো আমি, কিন্তু তাদের নিজেকে কিন্তু মুক্ত করতে পারতেছে বিষয়টা থেকে, যে যাচ্ছে কিন্তু পর্ন অ্যাডিকশনটা হচ্ছে না, মাস্টার কথা হচ্ছে পর্ন অ্যাডিকশন মাস্টারবেশন নিয়ে, আমি সেক্স ওই ফ্রি সেক্স থেকে আমি অবশ্যই ভালো বলতেছি না, এটা কিন্তু এটা না, কিন্তু এই যে মাস্টারবেশন পর্ন অ্যাডিকশন আমাদের দেশে কেন হবে না? এই তো মাস্টারবেশন তো হবেই, পর্ন অ্যাডিকশন হবেই, হাতে তো মোবাইল আমার, আমার তো কোনো না করার কোনো কারণ নাই। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু সুইসাইড রেট অনেক বেশি, রিলেশনশিপ ভেঙে যাচ্ছে, সোসাইটি ভেঙে যাচ্ছে, তো তারা যে খুব ভালো আছে তা কিন্তু না, আমরা অনেক সময় মনে করি যে তারা বোধহয় অনেক অনেক সুখে আছে, মানে সুখের দিন পার করতেছে, বাট দিন শেষে ইউনো আমাদের সবারই কিন্তু একটা স্টেবিলিটি লাগে।